দুই বন্ধু মিলে সন্ধ্যায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত আগুনের লেলিহান শিখায় ঝলসে গেল এক নাবালক। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নতুন বাজার থানাধীন অরবিন্দ কলোনি এলাকায়। অগ্নিদগ্ধ নাবালকটি বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অরবিন্দ কলোনি নিবাসী নিমাই দেবনাথের বাড়িতে প্রতিবেশী জুটন দাসের ছেলে অস্মিত দাস ও তার বন্ধু মিলে আগুন পোহানোর জন্য একটি জায়গায় খড়কুটো জমা করে। তার উপর কেরোসিন ও স্পিরিট ছিটিয়ে দিয়ে দেশলাই কাঠি জ্বালাতেই অস্মিত দাসের শরীরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে অস্মিত দাসের পুরো শরীরে আগুনে ঝলসে যায়। এদিকে তার চিৎকার শুনে বাড়ির লোক ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। অবস্থা বেগতিক বুঝতে পেরে কর্তব্যরত চিকিৎসক অগ্নিদগ্ধ নাবালককে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।